835 কিলোমিটার পদযাত্রা কংগ্রেসের। খদিয়াত সামরণি পড়ল পদযাত্রার, পত্রিকা আকারে ইতিহাস সংরক্ষণ। যে কংগ্রেস কমিটির মা মিডিয়া ডিপার্টমেন্টে পত্রিকা প্রকাশ করে আছে, অন্বেষণ হবলে গই আছে। ধুবুরী জেলার গোলকগঞ্জের পরা প্রদেশ কংগ্রেসে আরম্ভ করা ঐতিহাসিক পদযাত্রার আজি অন্ত পড়ে। যা 1 নভেম্বর ধুবুরী জেলার গোলকগঞ্জের পরা আরম্ভ হওয়া প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাক রাজ্যের সকল প্রকারের জাতি জনগোষ্ঠীর লোকে সঁহারি দিয়া পরিলক্ষিত হয়। 1 নভেম্বরের পর কংগ্রেসের নেতাকর্মীয় 835 কিলোমিটার পদযাত্রা করে আর এই পদযাত্রাত সকল কথা সামরি এখন পত্রিকা প্রকাশ করা হয়। কংগ্রেসের নেত্রী ঋজুমণি তালুকদারে ছপা করে উলিয়া পত্রিকাখন আজি শদিয়ার সামরণী অনুষ্ঠানত উন্মোচন করা হয়। আমি সমাজখনক নতুনক শিক্ষা দিছ, বিজেপি আর এস এস এ আই ইউ ডি এফর সম্মিলিত শক্তিয়ে মানুষক হতাশ করেছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরার উদ্যোগ আর প্রচেষ্টাত পৃথকে আয়োজন করা হয়েছিল ভারত জোড়ো যাত্রা। এই যাত্রার শদিয়াত অনুষ্ঠিত সমাপ্তির কার্যসূচীত ভূপেন বরায় রাজ্যক একত্রিত হবলৈ সক্ষম হয়েছে বলে দাবি উত্থাপন করে। যাত্রাত আমি এটা কাম করেছি বলে বিশ্বাস করেছি যে মানুষের সংশয়ের বিশ্বাসহীনতার পরিবেশ জালুকবাড়ির এগারী দাস উপাধির ব্যক্তিক সরকার বিরুদ্ধে একটা ফেসবুক আপডেটের কারণে এরেস্ট করা হয়েছে, জিগনেশ মেগানিক এরেস্ট করা হয়েছে, ভয় খাবার কারণে মানুষের মাজত অবিশ্বাস সন্দেহের বাতাবরণ সৃষ্টি করবর কারণে বিজেপি আর এস এস এ আর ডি এফর যে সম্মিলিত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে যিখিনি মানুষ হতাশ হয়ে পড়েছিল, হতাশ আর নিরাশ হয়ে পড়া সমাজখনক আজি আমি নতুনকে একটা শক্তি দিছো আর আহি থাকা সময়ত স্বার্থত মাত মাতিবর কারণে রাইজক আমি একত্রিত করেছো, আমি সকলকে লগাইছো আর আমি লগ খুয়াই পেলে আমার শক্তি গেছি। ভূপেন বরাই কয় যে মানুষের মাজলৈ বিশ্বাস উভতাই আনিছো, বিজেপি আর এস এস আর এ আই ইউ ডি এফর সম্মিলিত শক্তিয়ে মানুষক হতাশ করেছে, নিরাশ করেছে। এনে সময়ত ভারত জোড়ো যাত্রার দ্বারা সমাজখনক নতুন শক্তি দিয়ে রাজ্যক একত্রিত করবলৈ সক্ষম হয়েছে বলে কয় ভূপেন বরাই। ধলা শদিয়া দলং কংগ্রেসে নির্মাণ করেছে, জাতি ধর্ম গরিবর নামত ভারতক ভাগ করেছে বিজেপিয়ে। ভারত জোড়ো যাত্রার সামরণি কার্যসূচীত অংশ লয় কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংহে রাহুল গান্ধীয়ে 3500 কিলোমিটার পদযাত্রা করব বলে কয়। জিতেন্দ্র সিংহে কয় যে বিজেপির বিরুদ্ধে এই যাত্রা করেছে রাহুল গান্ধীয়ে। জাতি ধর্মক গরিবর নামত ভারতক বিজেপিয়ে আজি ভাগ ভাগ করব বিচাৰিছে, যার বাবে দেশক এক করে রাখবলৈ লাখ লাখ মানুষে রাহুল গান্ধীর সঙ্গে জড়িত হয়েছে। জিতেন্দ্র সিংহে ধলা শদিয়া দলং কংগ্রেসে নির্মাণ করা বলেও দাবি উত্থাপন করে। কংগ্রেসের সঙ্গে আছে ব্লক বুথ আর মণ্ডলর বলিদান। আজি তিনিচুকীয়া জেলার শদিয়াত অনুষ্ঠিত হওয়া প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সামরণী অনুষ্ঠানত গৌরব গগৈ উদান্ত ভাষণ প্রদান করে ব্লক বুথ আর মণ্ডলর কর্মকর্তার শলাজ লয়। গৌরব গগৈ ব্লক বুথ আর মণ্ডলর কর্মকর্তাক ধন্যবাদ জ্ঞাপন করে এই যাত্রা সফল করে তোলা বলেও কয়। ব্লক বুথ আর মণ্ডলর কর্মকর্তার বাবে এই যাত্রা করবল সাহস করা বলে কয় এওলোকর বলিদান আর বহু কষ্ট করা বলে কয় গৌরব গগৈ। আজিলকে যদি আমার তৃণমূল শক্তি যদি কোনবা আছে সেয়া হল আমার মণ্ডলর বুথ, সেই শক্তি যে আজি তারিখ জীবিত হয়ে আছে, মই তার বাবে আমার মণ্ডলর বুথ কমিটি সকলক, ফ্রন্টাল সকলক, ব্লক সভাপতি সকলক, জেলা কংগ্রেসক মই ইয়ারপরা এই মঞ্চপরা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আজি যদি গৌরব সহকারে আমি শদিয়াত যদি একটা যাত্রা করবলে সাহস করছো, সেই সাহস মাত্র আপনার ত্যাগ আর বলিদানের কারণে আমি এই সাহসটা হয়েছে। বিজেপিয়ে একো করিব পারা নাই, কংগ্রেসের ভিতর থাকা গাদ্দারর বাবেহে যাবার হারিছো। ভারত জোড়ো যাত্রার বিশাল সামরণী অনুষ্ঠানত ভাষণ প্রদান করে বিরোধী দলের দলপতি দেবব্রত শইকীয়াই বিজেপিয়ে একো করিব পারা নাই বলে কটাক্ষ করে। আমি 65 বছর একো করা নাই বলে কয় বিজেপিয়ে, কিন্তু স্বাধীন ভারতের সকলতকৈ বেশি নিকম্মা সরকার এইখন। কংগ্রেসে করাবুর বিক্রি করেছে এইখন সরকারে। দেবব্রত শইকীয়া যাওয়া নির্বাচনের কথা উল্লেখ করে কংগ্রেসে 29% ভোট পয়া বলে কয় বিজেপিয়ে 33% ভোট পাইছিল বলেও কয়। কংগ্রেসের ভিতর থাকা গাদ্দারর বাবে
কংগ্রেসে মাথো 300 শতাংশ ভোটর ভাবে পরাজিত হওয়া বলেও কয় শইকিয়াই। যেতিয়া বিজেপি দলে কই থাকে কংগ্রেস মুক্ত ভারত করিম, কংগ্রেস মুক্ত অসম করিম, সেই কথাটো আমার কিছু মানুষের মাজতো একটা সন্দেহর ভাব তেওঁলোকে অপপ্রচারের দ্বারা দিব বিচাৰিছিল। যেনেকৈ দিছে যোৱা 45 দিনত অসমৰ ধুবুরীর পৰা এই হদিয়ালৈকে আমি যিখন দলং কংগ্রেস সরকারের একটা অবদান, কিন্তু তাক লৈ পিছত আমার মুখ্যমন্ত্রী ডাঙরে যেতিয়া 2016 চনত এই দলংখন উদ্বোধন যেতিয়া সেই সময়ৰ প্রধানমন্ত্রী করব আহিছিল, তার আগত চাবলৈ আহোঁতে বাধা দিছিল। সেই বিজেপি দলে তেওঁলোকে একো যে করব পৰা নাই, বরঞ্চ আমাক সদায় কৈ থাকে আমি 60 বছৰে একো নকৰিলোঁ। যিটো অসমীয়াত কথা আছে দিন ভিক্ষা প্রাণ রক্ষা, তেনেকৈ আজি ভারতবর্ষখন চলাই আছে। সেই গতিকে ইয়াতকৈ তেওঁলোকৰ নিচিনা নিকম্মা বা কাম করব নোৱাৰা সরকার এই ভারতবর্ষ স্বাধীন ভারতের কেতিয়াও ইতিহাস নাই। যোৱা নির্বাচনতো আমি পাইছিলোঁ 29.6% ভোট আর বিজেপি দলে পাইছিল 33% ভোট, মাত্র 3% মানের একটা পার্থক্য আছিল। আর সেই পার্থক্য কিন্তু হয়েছিল আমার মাজত কিছু অপপ্রচার, আমার কিছু মানুষে করা গাদ্দারির বাবে। চপাখা রাজহুয়া খেলপথারের সভাই দেখালে শক্তি। ভারত জোড়ো যাত্রার অসমত সামরণি অনুষ্ঠানত আজি সদিয়ার চপাখা রাজহুয়া খেলপথারত অনুষ্ঠিত হয়। বিশাল রাজহুয়া সভাত হাজার হাজার লোক উপস্থিত থাকা দেখা যায়। বিভিন্ন জাতি জনগোষ্ঠীর গীত নৃত্যরে অনুষ্ঠিত হওয়া সামরণী অনুষ্ঠানত প্রদেশ কংগ্রেসের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং, সভাপতি ভূপেন বরা, গৌরব গগৈ, রকিবুল হুসেন, সাংসদ আব্দুল খালেক, শিবামণি বরা, রানা গোস্বামী, রেকিবুদ্দিন আহমেদ সহ বহু নেতা উপস্থিত থাকে। এই ভারত জোড়ো যাত্রার দ্বারা কংগ্রেসে বিজেপির সম্মুখতে সৃষ্টি করা তীব্র প্রত্যাহ্বান। অসমত ধুবুরীর পৰা শদিয়ালৈ 835 কিলোমিটার পথ পদযাত্রা করে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসমৰ জনতাক সজাগ করে কংগ্রেসে।